বিস্ময়কর কিছু প্রতিভা ছিল তার, আর ছিল অদম্য সাহস। বাংলার নারী জাগরণ ও নারী শিক্ষার অন্যতম অগ্রদূত, ঊনবিংশ শতকের পশ্চাদপদ পূর্ব বাংলার সমাজকে এগিয়ে নিতে যিনি কাজ করে গেছেন আমৃত্যু, আর নিজে রয়ে গেছেন আড়ালে। বলছি এক নিভৃত পল্লীর বিদুষী রমণীর কথা। তিনি উপমহাদেশের প্রথম মহিলা নবাব ফয়জুন্নেছা চৌধুরানী, যার জন্ম 1834 সালে কুমিল্লা জেলার লাকসামের পশ্চিমগাঁওয়ে। তিনি মোঘল বংশধর পিতা আহমদ আলী চৌধুরীর 4 সন্তানের মধ্যে তৃতীয়। সে সময় ত্রিপুরা মহারাজের পরই ছিল প্রতিবেশী জমিদার গাজী চৌধুরীর অবস্থান। রূপে গুণে অনন্য ফয়জুন্নেছাতে মুগ্ধ হয়ে গাজী বিয়ের প্রস্তাব দিলে রাজি হয়নি ফয়জুনের পরিবার। তবে পিতার মৃত্যুর পর আবারও বিয়ের প্রস্তাব পাঠালে এবার আর গাজীকে না করেননি মা আরফান্নেসা। কিন্তু বিয়ের পরে ফয়জুনের জীবন বিষিয়ে তুলেছিল সতীনের সংসার। বাধ্য হয়ে সেই সংসার থেকে পালাতে হয়েছিল দুই কন্যার এই জননীকে। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার, রবীন্দ্রনাথের এ জিজ্ঞাসায় আত্মজিজ্ঞাসিত ফয়জুন তার মোহরানার টাকা দাবি করে স্বামী গাজী চৌধুরীর বিরুদ্ধে মামলায় জিতে 1,00,000 টাকা সমমূল্যের বিশাল সম্পত্তির জমিদারি লাভ করেন। তৎকালীন কুমিল্লার জেলা প্রশাসক মিস্টার ডগলাস উন্নয়ন কাজের জন্য হিন্দু জমিদারদের কাছে ঋণ চাইলে অর্থের পরিমাণ শুনে সবাই যখন মুখ ফিরিয়ে নেন, দূরদর্শী ফয়জুন তখন জনকল্যাণের জন্য প্রয়োজনীয় অর্থের সম্পূর্ণটাই একটা তোড়ায় বেঁধে ডগলাসের কাছে পাঠিয়ে দেন। সাথে একটি চিঠিতে লিখে দেন, ফয়জুন যে টাকা দেয় তা দান হিসেবেই দেয়, কর্জ হিসেবে নয়। এমন উদারতার কথা শুনে মহারানী ভিক্টোরিয়া পর্যন্ত বিস্মিত হয়ে ফয়জুন্নেছাকে সরকারিভাবে বেগম উপাধি দিয়ে সম্মানিত করার সিদ্ধান্ত নেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ফয়জুন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন, কারণ নিজ জমিদারিতে বেগম হিসাবে তিনি আগে থেকেই পরিচিত ছিলেন। শেষ পর্যন্ত তাকে 1889 সালে নওয়াব খেতাব দিয়ে সম্মানিত করা হয়। যে যুগে মুসলমান ছেলেরাই ইংরেজি পড়তে যেত না, যে যুগে ইংরেজি হারাম বলে প্রচার করা হতো, সে যুগে পর্দার অন্তরালে থাকা অবরোধবাসিনী মুসলিম মেয়েদের জন্য তিনি স্থাপন করেছিলেন ইংরেজি স্কুল। তার সেই স্কুলটি আজকের নবাব ফয়জুন্নেসার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। তিনি প্রজাদের অবস্থা সচক্ষে দেখার জন্য মাঝে মাঝে পালকি চেপে বেরিয়ে পড়তেন। নিরক্ষরতা ঘোচাতে ফয়জুন তার জমিদারির 14টি মৌজায় 14টি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করেন। নির্মাণ করেন একটি 10 গম্বুজ মসজিদও। তিনি এককালে যে অবৈতনিক মাদ্রাসা করেছিলেন তা এখন নবাব ফয়জুন্নেসা সরকারি ডিগ্রি কলেজ। 1893 সালে জানানা হাসপাতাল এবং 1897 সালে তার নির্মিত একটি হাসপাতালই আজকের লাকসাম সরকারি দাতব্য চিকিৎসালয়। মক্কায় হজ পালন করতে গিয়ে মানুষের জলকষ্ট নিবারণের জন্য তিনি বহু অর্থ ব্যয়ে নাহরে জুবাইদা পুনঃখনন করেন। 1903 সালে মৃত্যুর আগে নবাব ফয়জুন্নেসা নিজের বসতবাড়ি সহ সমস্ত সম্পদ জনকল্যাণে দান করে যান। কেবল সমাজসেবাই নয়, রূপজালাল নামক কাব্যগ্রন্থ লিখে নিজ প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন সাহিত্যের সাম্রাজ্যেও। সমাজের শতবাধা রক্ষণশীলদের সমালোচনা সত্ত্বেও তিনি পেরেছিলেন, কারণ তিনি জানতেন আমাদের নীরবতাই ওদের সাহস।